আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা আমাদের চ্যানেলের পক্ষ থেকে। জাকির নায়েককে নাগরিকত্ব দিয়েছে সৌদি। সন্ত্রাসবাদে উস্কানির অভিযোগে ভারতে গ্রেপ্তারি পরোয়ানা থাকা বিতর্কিত টিভি বক্তা জাকির নায়েককে সৌদি আরব নাগরিকত্ব দিয়েছে বলে খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। সূত্রের বরাত দিয়ে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যমে পর্যবেক্ষণকারী এই সংস্থা বলছে, জাকির নায়েককে ইন্টারপোল যাতে গ্রেপ্তার করতে না পারে সেজন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ তার নাগরিকত্বের অনুমোদন করেন। গত মাসে জাকির নায়েককে গ্রেফতারে দ্বিতীয়বারের মতো পরোয়ানা জারি করে ভারতের একটি আদালত। সে সময় মালয়েশিয়া সফরে ছিল তিনি। উদ্ভূত পরিস্থিতিতে দেখে দেশে না ফেরার সিদ্ধান্ত নেন তিনি, কারণ মালয়েশিয়া সরকার তাকে 5 বছর আগেই সে দেশে থাকার অনুমতি দিয়েছিল। গত বছর ঢাকায় গুলশানে জঙ্গি হামলার জড়িতদের কয়েকজন জাকির নায়েকের অনুসারী ছিলেন এবং তার বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিল বলে অভিযোগ ওঠার পর ভারত ছাড়েন 51 বছর বয়সী এই ধর্মপ্রচারক। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দেশটির আইন প্রক্রিয়া সংস্থা ইতিমধ্যে বিভিন্ন দেশে নায়েকের পাসপোর্ট বাতিল করে আটকের জন্য ইন্টারপোলের কাছে আবেদন জানিয়েছে। ধারণা করা হচ্ছে নায়েক এখন সৌদি আরবে অবস্থান করছেন। পাসপোর্ট বাতিল করে তাকে ভারতে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে চেষ্টা চলছে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।